বন্ধুরা, আজকে আমাদের ভাবি শিল্পীর পরিচয় পর্ব শেষ হয়ে গেল। আমরা দুটি গান নিজের ব্যক্তিগত ভাবে গাইতে পারি, একটি বন্ধুরা তার একটা হলো তার মন থেকে আরাধনা মূলক যে গানগুলি হয় সেই গানগুলি শেষ হওয়ার পরে এবার আমাদের পালার পর্ব। আজকের যে পালাটা হবে সেটা হলো নবীজির নবুয়ত, আর হলো তার বিলায়েত। এই দুইটি ধারার উপরে আমাদের আলোচনা হবে। সেই বিলায়েতের দায়িত্ব আজকে যিনি পালন করবেন বাংলাদেশের স্বনামধন্য গায়িকা আমার শ্রদ্ধেয় আপা আকিয়ে বা বেগম, আর নবুয়তের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে। আমি মালিকের কাছে শুক্রিয়া আদায় করি। এই বারোই রবিউল আওয়ালের, এই রবিউল আওয়ালের চাঁদ, যে চাঁদে হুজুরে পূর্ণ মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই ধরধামের মধ্যে বিশ্বে রহমত হয়ে আসছেন, যেখানে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেছেন ওয়ার সামনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে রহমত হয়ে উনি বিশ্ব মাখলুকাতের মধ্যে পদার্পণ করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছিলেন ওয়ার সামনাকা ওয়ার রাসূলার শাহিদ ওয়া মুবাশশারি ওয়া নাদিরা, আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ সাক্ষী স্বরূপ যাকে প্রেরণ করেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুটি কথা বলার মতো সুযোগ পেয়ে এই মানব জীবনটাকে আমি ধন্য মনে করছি। যে পাপি মুখে আমার হুজুর পাকের কিছু গুণগান আমি গাইতে পারবো। অন্যান্য পালার মধ্যে দেখা যায় একজন আরেকজনকে দোষারোপ করে, আমরা বলি শরীয়ত পার্বত পালা হইলে সেখানে একজন আরেকজনকে একটু দোষারোপ করে, গুরু শিষ্য পালা হইলে মাঝে মাঝে ভক্তরা একটু বিতর্ক সৃষ্টি করে, কিন্তু আজকের যে পালাটা এর মধ্যে কাউকে ছোট করে দেখার মতো অবকাশ নেই। যে পালাগারে যাওয়ার আগে বলবো, অনেক মুহূর্ত যে হবে নিজের সন্তান পরিকার ভাই হিসাবে খবর দৃষ্টি দেখে দোয়া করবে, আজকে রাত্রে যেন আল্লাহর আমার হুজুর পাকের সম্মান ব্যাখ্যা করে নিজের আত্মাটাকে একটু পরিশুদ্ধ করতে পারি আমরা সবাই, সেই জন্য সবার কাছে দোয়া চাই। আর একটি বিষয় বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা বলে রাখতে হবে। সেই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন আর মিনান নাসি মাই ইশতারি আল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে পছন্দ করে না, আমরা কখনোই কেন সেই আলাপের মধ্যে প্রবেশ করি না। তো চমৎকার ভাবে আমাদের আলোচনা শুরু হবে আশা করি। তো প্রথমে দাঁড়িয়ে একটি বিষয় আল্লাহ আপনাকে জানিয়ে দিলেন, সেই কথাটা আমার প্রতিপক্ষ শিল্পী বলে দিয়েছেন। এই বিশ্বজাহানের মধ্যে যত মানুষ দুনিয়াতে আসবে, এই দুনিয়ার মানুষ যা করে আমার আল্লাহ কিন্তু তা করে না। কি করে শুনছেন? এই মত ছাড়ায় আল্লাহ তুই মার্কেট আছে শুনছেন নিও শোনেন নাই? আল্লাহ জায়গায় 10 বিঘা জায়গা সে ধান আবাদ করছে, এই যে শুনছেন? আল্লাহ জায়গায় 5টা বিয়ে করছে, এটা শুনছেন? তাহলে আমরা যা করি আমার আল্লাহ তাআলা তা করে না। আমি বান্দা হয়ে প্রশ্ন করতে পারি, মালিক আমরা এত কিছু করি তুমি আল্লাহ কি করো? হয়তো কেউ জিজ্ঞাসা করেছিলেন, যার জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা মালাইকাতাহু
সন্তুষ্ট হবে এরকম সন্তোষযুক্ত কথা আল্লাহ পাক বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বলল মিয়া আমি আল্লাহ কি করি আমার হাবিবের জন্য দরুদ পড়ি এবং সালাম পাঠিয়ে থাকি তাহলে আল্লাহ কি করেন জনগণিত ফেরেশতা নিয়ে আমার নবীজির সামনে দরুদ পড়েন সালাম জানায় যারা এই জিনিসগুলোর উপরে বিশ্বাস করেছেন তাদেরকে আল্লাহ বলেছেন আমানু তাহলে আল্লাহ নিজে দরুদ পড়েন আল্লাহ নবীকে সালাম জানায় আল্লাহর বান্দাদেরকে হুকুম দিয়েছেন শুধু তাই নয় শুধু নবী নয় আমার নবীর বংশের উপরেও তোমরা দরুদ সালাম পাঠাও এটা হলো কুরআন শরীফের কথা এখন আমাদের দেশে এক প্রকারের মানুষ তারা মিরাক ক্যাম্পকে একেবারে বেদাব করিয়ে শক্ত এখানে থাকে থাকে না বলেনরা তাহলে আল্লাহ যাকে সালাম জানা আল্লাহ যার দরুদ পড়ে তার জন্য আমাদেরকে কতটুকু মহব্বত থাকা দরকার এই যে যার যার ইমান দিয়ে বুঝতে হবে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার সামনে একটু পড়ুন না আল্লাহুম্মা
Thank you.
জিজ্ঞেস করবো না ওই কোন বেলায় বিশ্বাসের মাথায় পায়ে সাত কোন বেলায় ফকিরের মাথার মধ্যে প্রকৃতি বাসা করছে এরকম বলুন গান বাজনা আমার উস্তাদ শিখেও নাই আমি গাইও না যে গানে মানুষের জ্ঞান হবে এটা আমাদের তরিকার মাহফিল আমার হালিম সাহেব এই গানটার নাম দিয়েছেন ধর্ম সঙ্গীত ধর্মের কথা সঙ্গীতের মাঝে আলোচনা করা হয় তো সেই জন্য আমি আর বেশি কিছু না বলে প্রথমবারে আমি এই বিষয়গুলি আমার জানার খুব দরকার আপনাদের থেকে বেশি জানার দরকার হইলে আমার এই জন্য আমি আমার আজকে যিনি যার পাশে গান করছি সত্যিকার একজন বিচক্ষণ মানুষ উনি যতখানি পানি খাইছে তার দুধ আনি খাই আমি সেই গানটাকে